স্মৃতি বিজড়িত কিছু আসবাবপত্র এখানে আমি দেখতে পারতেছি, যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেহেতু প্রত্যেক দিন এখানে দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে, দেখতে আসে কবির বাসভবন, তার স্মৃতি বিজড়িত ব্যবহারের জিনিসপত্র। তো সেহেতু এখানে সুন্দর করে ফুলের বাগান করা হয়েছে, যাতে লোকজন ঘুরতে এসে ক্লান্ত না হয়। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে কোথায় নিয়ে এসেছি সেটি বলার আগে আসলে আপনাদেরকে দুটি চরণ শুনিয়ে দিতে চাই, তাহলে হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারবেন। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, তৎকালীন সময়ে আসলে মুসলিম সাহিত্যে, মুসলিম বাঙালিদের মধ্যে সাহিত্যে যতজন কবি সাহিত্যিক আসলে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তার মধ্যে কবি শেখ ফজলুল করিম ছিলেন অন্যতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবি শেখ ফজলুল করিমের সমাধিস্থল ও কবরে, যেখানে তাকে কবর দেওয়া হয়েছে। এটি তার আসলে আমার পিছনে দেখতেছেন, এটি তার আসলে জন্মস্থান ও তিনি এখানেই বসবাস করেছেন। এই স্মৃতি বিজড়িত বাড়িটি আসলে এখনও তার এখানে এখনও তার আসলে ব্যবহার করা জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। আসলে কাব্যরত্নকার ও আসলে নীতিভূষণ উপাধি লাভ করেন, আর তার অনেক কবিতা আসলে আমরা পড়েছি, যেমন হচ্ছে তুলনা, স্বর্গ নরক। এছাড়াও তার অসংখ্য সাহিত্যকর্ম আছে, যেগুলো ইতিহাস, যেগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাহিত্যের পাতায়। কোথায় স্বর্গ, কোথায় নরক বিখ্যাত কবিতার কবি হিসাবে সমগ্র বাংলাদেশে তিনি আজও সুপরিচিত। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অবিভক্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বাঙালি মুসলমানদের অবস্থান মোটেও সুদৃঢ় ছিল না। ব্রিটিশ ভারতে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক অবস্থান ছিল সুস্থ মননশীল, সাহিত্য চর্চার ক্ষেত্রে বড় অন্তরায়। কবি শেখ ফজলুল করিম সে সময়ে কবি বা গদ্য লেখক হিসাবে তিনি তার সাহিত্যের মাধ্যমে সুপরিচিতি লাভ করেছিলেন, এটা তার অসীম কৃতিত্বের পরিচয়। পথ ও পাথেয় গ্রন্থের জন্য তিনি রৌপ্য পদক পান। 1323 বঙ্গাব্দে নদিয়া সাহিত্য সভা তাকে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করে। চিন্তার চাষ গ্রন্থের জন্য তিনি লাভ করেন নীতিভূষণ উপাধি। 1331 বঙ্গাব্দে খিদিরপুর মাইকেল লাইব্রেরি থেকে মধুস্মৃতি কবিতার জন্য তিনি রৌপ্য পদক পান। এছাড়াও তৎকালীন বাংলার বিভিন্ন প্রতিষ্ঠান তাকে দিয়েছিল কাব্যভূষণ, সাহিত্যরত্ন, বিদ্যাবিনোদন, কাব্যরত্নকর উপাধিও, এছাড়াও বিভিন্ন সম্মান। শেখ ফজলুল করিম কাকিনা থেকে বাসনা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা শুরু করেন। 1908 খ্রিস্টাব্দে মে মাসে বাসনা পত্রিকাটি 2 বছর চালু ছিল। কবি শেখ ফজলুল করিমের সাহিত্যের যে মূল উপাদান ছিল, সেটি ছিল আসলে মুসলিম ধ্যান ধারণা, মুসলিম চেতনা, ইতিহাস, ঐতিহ্য। তিনি মূলত সেগুলোর উপর ভিত্তি করে সাহিত্য রচনা ও কবিতা রচনা করতেন। তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসলে তিনি তার মেধার বিকাশ ঘটিয়েছেন। তিনি কবি সাহিত্যিক আসলে সবাই হতে পারে না, তার জন্য বিশেষ সাধনার প্রয়োজন হয়, সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের একটা বিশেষ ক্ষমতা, বিশেষ জ্ঞান থাকেন, যেটা দিয়ে তারা আসলে তাদের সৃষ্টি ছড়িয়ে দেন সমগ্র জাতির উপরে। সাহিত্য সৃষ্টি ও প্রকাশনা সাধনার পথে ধাবমান শেখ ফজলুল করিম কাকিনায় নিজ বাড়িতে তার পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ শাহ সাহাব উদ্দিনের নামানুসারে তৎকালীন প্রায় 1500 টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত করেন সাহাবিয়া প্রিন্টিং ওয়ার্কস। তিনি শেষ জীবন পর্যন্ত লেখার জগৎ নিয়ে জীবন অতিবাহিত করেন। ছাত্রাবস্থায় 1896 খ্রিস্টাব্দে তিনি আহমেদিয়া লাইব্রেরি নামক একটি ব্যক্তিগত পাঠাগার নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন। স্কুলের বাধা ধরা নিয়ম কানুন তার কখনোই ভালো লাগেনি, তবে বাইরে প্রচুর বই অধ্যয়নে তার অনীহা ছিল না। বিশেষ করে ইতিহাস বিষয়ক গ্রন্থের প্রতি তার আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। প্রচুর জ্ঞান পিপাসা ও অনুশীলন তার লেখার জগৎকে সমৃদ্ধ করেছে।
প্রিয় বন্ধুরা, এখানে কবি শেখ ফজলুল করিমের স্মৃতি বিজড়িত কিছু আসবাবপত্র এখানে আমি দেখতে পাচ্ছি, যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে চেয়ার, গ্রামোফোন, যেটি দিয়ে তিনি হয়তো গান শুনতেন, আর এদিকে আলমারিতেও বেশ কিছু জিনিস সংরক্ষণ করা হয়েছে। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে আলোর স্বল্পতা একটু আছে। তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে কবি বাড়ি থেকে আসলে এখন আসি মহাসড়কের পাশে, ঠিক পাশেই আছি আমি, যেটি হচ্ছে পাটগ্রাম মহাসড়ক, রংপুর পাটগ্রাম মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছি। ঠিক এখানেই দেওয়া আছে কবির, দেখুন মাইল ফলকটি দেওয়া আছে, এখানে দিক নির্দেশকটি দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা, এই দেখুন এই মাইল ফলকটি দেওয়া আছে, যাতে করে এই মহাসড়কে যারা যাতায়াত করবেন তাদেরকে স্মরণ করিয়ে দিবে আসলে কবি শেখ ফজলুল করিমের যে বাসস্থান এখানে আছে, তার যে স্মৃতি বিজড়িত একটি বাড়ি আছে সেটি আসলে স্মরণ করিয়ে দিচ্ছে এই ফলকটি। ঢাকা থেকে আসলে এই কাকিনা বাজার অর্থাৎ লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা বাজারের দূরত্ব আনুমানিক 370 কিলোমিটারের মতো হবে। রেলপথ এবং সড়কপথ উভয়ে আসা যাবে এই কাকিনা বাজারে, অর্থাৎ কবি শেখ ফজলুল করিমের বাসভবনে। কবি শেখ ফজলুল করিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় 1883 সালের পহেলা মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমিরুল্লাহ সর্দার ও মাতার নাম কোকিলা বিবি। শৈশবে কাকিনা স্কুল থেকে 1899 খ্রিস্টাব্দে শেখ ফজলল করিম মধ্য ইংরেজি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। পরবর্তীতে রংপুর জেলা স্কুল থেকে তিনি মাইনর পরীক্ষায় পাশ করেন। ছাত্রাবস্থায় কাকিনা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় তার বিয়ে হয় কালীগঞ্জ উপজেলার বিনিয়া গ্রামের কনি মোহাম্মদ সর্দারের মেয়ে বশিরগণ নেশা খাতুনের সঙ্গে। অতঃপর নানা কারণে তার স্কুল জীবনের পরিসমাপ্তি ঘটে। দাম্পত্য জীবনে দু পুত্রের জনক ছিলেন কবি। তার প্রথম পুত্র মাত্র 3 দিন জীবিত ছিল, দ্বিতীয় পুত্রের নাম মতিয়ার রহমান। কবি শেখ ফজলল করিম 1901 খ্রিস্টাব্দ থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত পাঠ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স MD কোম্পানিতে চাকরিতে নিয়োজিত ছিলেন। স্বাধীনচেতা ফজলল করিম কোম্পানির মন যুগিয়ে কাজ করতে না পারায় স্বীয় চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। 30-এর দশকের শেখ ফজলল করিম ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন। কর্মজীবনে তিনি মেহেরুল্লাহর অনুপ্রেরণায় ও পরামর্শ পেয়েছিলেন। বিভিন্ন সূত্র থেকে ফজলল করিমের প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থের তালিকা অনুযায়ী আনুমানিক মোট 58টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সরল পদ্মবিকাশ, তৃষ্ণা, মানসিংহ, পরিত্রাণ, ভগ্নবীণা বা ইশ্চিত্র, ইসলামচিত্র, লাইলি মজনু, আফগানিস্তানের ইতিহাস, ভক্তি পুষ্পাঞ্জলি, গাত হারুনর রশিদের গল্প, বিবি রহিমা, পথ ও পাথেয়, রাজর্ষি ইব্রাহিম, চিন্তার শ্বাস, বিবি খাদিজা, বিবি ফাতেমা, মোহাম্মদ চরিত, বিবি আয়েশা, স্বামীতত্ত্ব বা ধর্মসঙ্গীত। তিনি ওমর খৈয়মেরও বাংলা অনুবাদ করেছিলেন। শেখ ফজলুল করিমের গদ্য রচনা উল্লেখযোগ্য দিক হচ্ছে ভাষা নির্মাণে তার অসাধারণ দক্ষতা। তার সাহিত্য সৃষ্টিতে ছিল এক নিজস্ব সুর, নিজস্ব ভাষা, আবেগ উপলব্ধি, অনুভূতি প্রকাশে সে ভাষাকে তিনি স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করেছেন। স্বাচ্ছন্দ্য গতিময় তার লেখার বিশেষ বৈশিষ্ট্য। কবির স্বর্গনরক নামক কালজয়ী কবিতাটি 1321 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। কবির এই কবিতাটি বঙ্গবাণী ও কবি মালঞ্চ নামক দুটি স্কুল পাঠ্যপুস্তকে গৃহীত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেবাসে ম্যাট্রিক ক্লাসের জন্য তার কবিতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। বরেণ্য কবি ও সাহিত্যিক শেখ ফজলুল করিম 1936 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাকিনায় নিজ বাসভবনে তিনি চিরশায়িত আছেন।